দাম্পত্য কলহের জের ধরে টঙ্গী পশ্চিম থানা এলাকার দারাইল গ্রামে স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকা আসামি শান্ত মল্লিককে আটক করেছে সিআইডি। বিশেষ অভিযানে শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার খাইরুল আমিন। তিনি জানান, বিদেশে কষ্টার্জিত টাকা নেশা করে নষ্ট করার প্রতিবাদ করায় নিজ স্ত্রীকে হত্যা করে স্বামী শান্ত মল্লিক। হত্যার পরপরই ঘাতক স্বামী আত্মগোপনে চলে যায়। এই ঘটনার প্রেক্ষিতে পারুল এবং শান্ত মল্লিকের একটু বাকবিতণ্ডতার বাড়ে এবং পরবর্তী পর্যায়ে শান্ত মল্লিক উত্তেজিত হয়ে তার স্ত্রীকে গলায় প্রথমে রশি দিয়ে এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এই ঘটনার পরেই শান্ত মল্লিক আত্মগোপনে চলে যায় এবং সিআইডি সহ অন্যান্য বিভিন্ন সংস্থা তাকে খোঁজ করতে থাকে। পরবর্তীতে সিআইডির এলআইসির একটি চৌকস দল গতকাল রাতে তাকে পালং থানা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়।